গুড মর্নিং ক্লাস, আজকে আমরা রাষ্ট্রীয় যে তোমাদের বাটারফ্লাই বইটা রয়েছে তার পেজ নাম্বার 70 থেকে শুরু করব। আগের দিন তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের দিন আমরা তার আগের পাতা পর্যন্ত পড়েছিলাম, পেজ নাম্বার 69 পর্যন্ত, এবং সেখানে আমরা জল সম্বন্ধে কিছু পড়াশোনা করছিলাম যে রুবি বলে একজন তোমাদেরই বয়সী মেয়ে, সে ঘুম থেকে একটা ভয়ানক স্বপ্ন দেখেছে যে স্বপ্নে সে দেখেছে যে চারিদিকে কোথাও জল নেই। তার মা বলছে তাকে তুমি ট্যাপ টিউবওয়েল কুয়ো পুকুর এগুলো থেকে জল তো পাও, তুমি স্বপ্নে সেগুলোকে একটাও দেখোনি। বলছে না, সবই নাকি শুকিয়ে গিয়েছিল তার স্বপ্নে, নদী নালা পুকুর সমুদ্র কুয়ো ট্যাপ এগুলোতে কোথাও এক ফোঁটা জল ছিল না, এবং সে জলের তেষ্টায় সে বন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গেই তারা দিশে জিজ্ঞাসা করেছে মাকে যে জল ছাড়া কি আমরা থাকতে পারবো না, তখন মাও বলেছে না আমরা থাকতে পারবো না, এবং আমাদের প্রাত্যহিক দৈনন্দিন কাজে জল কোথায় কোথায় ব্যবহার করি সেসব সম্বন্ধে মা তাকে জানিয়েছে, এবং সেই সব শুনে রুবিও বলেছে হ্যাঁ ঠিকই, আমি আমার হাত ধোয়া স্নান করা, আমার পুকুরগুলোকে স্নান করানো, তারপরে ধোয়া মশা করা, সেগুলো সবই তো আমরা জলের সাহায্যেই করে থাকি। এরপর থেকেই আজকের পড়াটা শুরু হচ্ছে। যখনই রুবি এই কথাটা বলছে পেজ নাম্বার 70 ফলো করো, তখন মা বলছে নট অনলি ইউ, কেবল তুমিই নও, বাট এভরিবডি নিডস ওয়াটার, প্রত্যেকের জলের প্রয়োজন, নিড মানে প্রয়োজন, বলছে কেবল তুমিই নও, যে তুমি কেবলমাত্র স্নান করো, হাত ধো, কাপড় কাচো, বা তোমার পুতুলদের পরিষ্কার করো, যাই করো না কেন তুমি কেবল সেটা তুমিই নও, প্রত্যেকের জলের প্রয়োজন, এভরিবডি নিডস ওয়াটার, ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, চাষিদের দানা শস্য চাষ করার জন্য মানে শস্য দানা চাষের জন্য জলের প্রয়োজন হয়। কেন না জলে সেচ দিতে হয়, সেচ করতে হয়, জল দিতে হয় গাছের গোড়া কাউ, এখানে গাছ বড় হয়। মেনি অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, অনেক পশুরা এবং অনেক গাছেরাই জলে বাস করে, যেমন কচুরি পানা বা ধরো জলপদ্ম, শালু, এই ধরনের যেগুলো গাছ সেগুলো কিন্তু জলেই হয়, জলেই এরা বাস করে, কিন্তু ডাঙায় বাস করে না। আবার মাছ, চিংড়ির মতো কিছু পোকা, এই ধর আরো কিছু নানা রকম জলজ পোকা, এগুলোও কিন্তু জলেই বাস করে, কিন্তু ডাঙায় বাস করে। তাহলে মেনি অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, মানে অনেক পশুরা এবং গাছপালারা তারাও কিন্তু জলেই বাস করে। তখন রুবি অবাক হয়ে গেছে, সো মেনি ইউজেস অফ ওয়াটার, জলের এত নানা রকমের ব্যবহার, এটা শুনে মায়ের কাছ থেকে গল্প শুনে সে অবাক হয়ে গেছে, এত নানা রকম ভাবে জল লাগে আমাদের। মা বলছে হোল্ড অন, দাঁড়াও, ধৈর্য ধরো, ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটি বিদ্যুৎ, যে বিদ্যুতে আমাদের এই ঘরে আলো জ্বলে, ফ্যান ঘোরে, সেই বিদ্যুৎ ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, সেটাও জল থেকে তৈরি হয়। রুবি অবাক হয়ে গেছে শুনে জলের এত রকম কাজ, তখন মা বলছে কি দাঁড়াও এখানেই শেষ নয়, এমনকি বিদ্যুৎ জল থেকে তৈরি হয়, ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, পুট আউট মানে নেভানো, পুট আউট মানে নেভানো, এক্সটিংগুইশ, নেভানো, ওয়াটার ইভেন হেল্পস টু পুট আউট ফায়ার, জল এমনকি আগুন নেভাতেও সাহায্য করে। এটা তোমরা সবই জানো, এটা আমার বলার কিছু নেই যে কোথাও একটু আগুন লাগলো বা কোনো কিছু নেভানোর জন্য, বা ধরো ঘরে একটা মশা ধূপ জ্বালিয়ে দিয়েছে সেটাকে একটু নেভানোর জন্য এক দু ফোঁটা জল ফেলেই দাও তোমরা, হয় সেটা নিয়ে বিয়ে করা চাকরি, আর তোমরা এইটা নিশ্চয়ই দেখেছো। সো ইউ সি, সুতরাং তুমি দেখতেই পাচ্ছ ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস, না তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের জীবনের জন্য জল কতটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তখন রুবি চিন্তা করে বলছে, বলছি ইফ দ্যাট ইজ সো, যদি তাই হয় হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ, যদি জল আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাকে তাহলে কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো,
যে খেলনাটা বা যে জামা কাপড়টা তুমি পড়তে ভালোবাসো বা যে খেলনাটা নিয়ে তুমি খেলতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাকে নিশ্চয়ই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, গুছিয়ে রাখবে। রুবিও সেটাই চিন্তা করে বলছে যে জল যদি এতই গুরুত্বপূর্ণ হয় আমাদের কাছে, এতটাই যদি আমাদের কাছে মাহাত্মপূর্ণ হয়, তাহলে হোয়াই ডিড দ্য টিচার সে দ্যাট, তাহলে কেন শিক্ষক মশাই বলছিলেন যে উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ, আমরা জলকে নানান ভাবে দূষিত করি, মেনি ওয়েজ নানান রকম ভাবে, পলিউট মানে দূষিত করা, তাহলে কেন শিক্ষক মশাই বলছিলেন যে জলকে আমরা নানা রকম ভাবে দূষিত করি? তাহলে তিনি কেন বলছিলেন না জল তো আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, জলকে তো আমরা তাহলে পরিষ্কার রাখা উচিত, আমাদের বেঁচে থাকতে সেটা আমাদের কাজে লাগে, জলকে আমরা নষ্ট তাহলে করি কেন, কেন করি, কেন আমরা দূষিত করি জলকে, ভাববার কথা। তখন মা বলছেন যে কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার। খুব গুরুত্বপূর্ণ কথা, কি বলছে, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ মানে ফ্যাক্টরি মানে কলকারখানা, কলকারখানা থেকে বেরিয়ে আসা কেমিক্যালস রাসায়নিক পদার্থ, গার্বেজ মানে যে ময়লাগুলোকে আমরা ছুটে ফেলে দিই, ময়লা আবর্জনা, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট এবং অন্যান্য দূষিত পদার্থ, প্রডিউসড বাই ম্যান যেগুলো কিনা মানুষে তৈরি করে, পলিউট ওয়াটার জলকে দূষিত করে, কিরকম ভাবে না, কারখানা থেকে বের হওয়া যেসব রাসায়নিক পদার্থ, বিষাক্ত রাসায়নিক পদার্থ, আমাদের নোংরা আবর্জনা, এছাড়াও আরো নানান রকমের দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ, ওয়েস্ট প্রোডাক্ট, বর্জ্য পদার্থ প্রডিউসড বাই ম্যান যেগুলো কিনা মানুষে তৈরি করে, প্রডিউস মানে তৈরি করে, প্রডিউসড বাই ম্যান যেগুলো কিনা মানুষে তৈরি করে, পলিউট ওয়াটার জলকে দূষিত করে। রুবি বলছে সো ওয়াটার ইজ ওয়েস্টেড, সুতরাং জল তো নষ্ট হয়। মা বলছে রাইট, ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো, জল নষ্ট হয়, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপড, ওয়েস্টেজ মানে নষ্ট করা, পলিউশন দূষিত করা, পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপ, মাস্ট জোর দিয়ে বলা, বলছে কি যে জলকে দূষিত করা, জল দূষিত করা এবং জলকে নষ্ট করা অবশ্যই থামা উচিত। তখন রুবি বলছে, ভেবেচিন্তে ভাবলো তোমাদের মতো, তোমরাও ভাবো যে কেন মা বলছে, বলছে বাট ইফ উই ক্যানট স্টপ ইট, কিন্তু যদি আমরা সেটাকে থামাতে না পারি, যদি আমরা সেটাকে থামাতে না পারি তাহলে কি হবে, মা বলছেন দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তখন এমন একটা পৃথিবী তৈরি হবে যেখানে কিনা জল নেই, অর্থাৎ রুবি যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নের কথাই মা বলছে। রুবি বলছে কি যদি জলকে আমরা নষ্ট করা থামাতে না পারি তাহলে মায়ের কথা মতো দেন ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, আমরা একটা জল ছাড়া পৃথিবী পাবো, যেটা পৃথিবী জল শূন্য হয়ে যাবে। তখন ভয় পেয়ে বলছে দ্যাট উড রিয়েলি বি টেরিবল মা, দ্যাট টেরিবল মানে ভয়ানক, বলছি সেটা তো সত্যি খুব ভয়ানক হবে মা, মাদার বলছি ইয়েস হ্যাঁ ভয়ানক হতে হবে, ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি, থটলেসলি মানে চিন্তাহীন ভাবে, কোনো ভাবনা চিন্তা ছাড়াই, যদি আমরা গাছগুলোকে কেটে ফেলি, কাট ডাউন এটা শুইয়ে দিই, গাছগুলোকে আমরা কেটে শুইয়ে দিই থটলেসলি, চিন্তা ভাবনা ছাড়াই, যে আমরা গাছ কেটে ফেলি, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেইন, যে একদিন এমন আসবে যেদিন কোনো বৃষ্টি হবে না, একটা সময় এমন আসবে যে সময় কোনো বৃষ্টি হবে না, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেইন, দি ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, পৃথিবী তৈরি হবে জলশূন্য একটা ভূমিতে। সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তখন মা রুবিকে বলছে সুতরাং তুমি কি মনে করো ফ্যামিলি পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, যে আমাদের কি জলকে দূষিত করা এবং জল নষ্ট করা কি উচিত, শ্যালুই কাট ডাউন ট্রিজ, আমাদের কি গাছ কেটে ফেলা উচিত, তুমি কি মনে করো যদি গাছ কেটে ফেলি বৃষ্টি হবে না, একটা সময় আসবে জল যদি নষ্ট করি জল থাকবে না, তুমি কি মনে করো যে আমাদের গাছ কেটে ফেলা উচিত, আমাদের জল নষ্ট করা উচিত, জল দূষিত করা উচিত, এটা কি আমাদের উচিত করা? তখন রুবি বলছে
মাদার, না মা একবারই নয়, উই শ্যাল কিপ দি ওয়াটার ক্লিন, আমাদের উচিত আমরা এই জলকে পরিষ্কার রাখব, অ্যান্ড প্ল্যান ট্রিজ টু ওয়েলকাম রেইন, এবং গাছ লাগাবো বৃষ্টিকে স্বাগত জানাবার জন্য, বৃষ্টি যদি পড়ে তবেই তো মাটি থেকে নতুন গাছ উঠবে এবং সেই জল মাটি ধরে রাখতে পারবে, তার বৃষ্টি দরকার, প্ল্যান ট্রিজ টু ওয়েলকাম রেইন, এবং বৃষ্টিকে স্বাগত জানাবার জন্য আমরা গাছ লাগাব। এমন সময় তুমি হঠাৎ আরো বলে উঠবে, মাদার লুক, মা দেখো দেখো, ইটস রেইনিং আউটসাইড, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, থ্যাঙ্ক গড মাই ড্রিম উইল নেভার বি ট্রু, যে ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমার স্বপ্ন যেন কখনো সত্যি না হয়, যেন কখনো সত্যি না, তার কি স্বপ্ন, যে জলশূন্য পৃথিবীর এই স্বপ্ন যেন কখনো সত্যি না হয়। মাদার বলছে, মা তখন বলছেন কি, দ্যাটস গ্রেট, খুবই ভালো, নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট অ্যান্ড এনজয় ওয়াচিং রেইন, বলছে নাও এখন তোমার সকালের যে খাবার প্রাতরাত সেটা তুমি খেয়ে নাও এবং বৃষ্টিটাকে উপভোগ করো, এনজয় ওয়াচিং দি রেইন, বৃষ্টিটাকে দেখো, দেখি উপভোগ করো বৃষ্টি। রুবি তখন বলছে, থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা, রুবি এটা বলে থেমে যাচ্ছে। আচ্ছা, তোমরা এটা খুবই ভালো করে আশা করে বুঝতে পারলে, যেটা পড়ানো হলো যদি কোথাও উচ্চারণ বানান বা এছাড়াও আরো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে জানাবে নির্দ্বিধায়, মানে কোনোরকম দুশ্চিন্তা করবে না, জানাবে, অবশ্যই সাহায্য করবো যতটুকুনি আমরা আমি পারি, এবং আমি ছাড়াও আরো যারা টিচার আছেন তারাও অবশ্যই হেল্প করবে। এটা পড়ো, পড়ে পরের দিন আমি অ্যাক্টিভিটিগুলো কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দেবো, কারণ এখানে তোমাদের কিছু গ্রামাটিক্যাল পার্টও আছে যেটা কিনা আমাকে বলতে হবে, সেগুলো অল্প পার্ট কিন্তু তাও, মানে সেটা যদি অন্য কোনো একটা গল্পের সাথে মার্চ করে দিই মানে জিনিসটা খুবই বাজে লাগবে দেখতে, তাই এই অ্যাক্টিভিটি পার্টটা পরের ক্লাসে আরেকবার বলে দেবো যে কী করতে হবে না করতে হবে, আপাতত তোমরা গল্পটা পড়ো এবং চেষ্টা করো অ্যাক্টিভিটিগুলো, আমি তাও পরের দিন ক্লাসে আরেকবার বুঝিয়ে দেবো যে কী করতে হবে, তারপর তোমরা নিজেরাই পড়ো, যদি কোথাও সমস্যা হয় করতে গিয়ে প্রশ্ন করে জানাবে অবশ্যই। আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।